পশ্চিম জাপানত প্রচণ্ড ভূমিকম্পর জোকারণে 7.6 প্রাবল্যর ভূমিকম্পয় জোকারি গল পশ্চিম জাপানক। আর ভূমিকম্পর পাছতেই আরম্ভ হল সুনামি। এয়া জাপানত ভূমিকম্পর পিছতেই প্রথমটো সুনামির খুন্দা। নিগাতাত সাগরের সমীপবর্তী অঞ্চলত সাগরীয় ঢৌর খুন্দা। সুজু সিটিত সুনামির প্রথমটো খুন্দা। কেবা মিটার পর্যন্ত ওখ ঢৌয়ে খুন্দা মারিলে উপকূলীয় অঞ্চল। ইতিমধ্যে সমগ্র জাপানতে হাই এলার্ট জারি করা হয়েছে। সাগরলৈ মাছমরিয়াসকলৰ যোৱাত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিগাতাত আছে এটা পারমাণবিক শক্তি প্রকল্প আর টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের প্রকল্প। উল্লেখযোগ্য যে আজি পুৱা 4:10 ইশিকাওয়ার নটো এলাকাত ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়। জাপান সাগরের উপকূলের নিগাতা, তয়ামা, ইয়ামগাতা, ফুকুই আর হিয়াগুত সুনামির সতর্কবাণী জারি করা হয়েছে। সাগরের ঢৌ 5 মিটার পর্যন্ত উচ্চতার হওয়ার আশঙ্কা করা হয়েছে। ভূমিকম্পর পিছত ভূমিকম্পর অভিকেন্দ্রপ্র 300 কিলোমিটার দূরত্বলৈ সুনামির ঢৌয়ে ক্ষতি সাধন করিব পারে সেই আশঙ্কাও করা হয়েছে। উল্লেখযোগ্য যে ভূমিকম্পতকৈও সুনামিয়েহে বিস্তর ক্ষতি সাধন করে জাপানত। 1996 চনের কথাই কোক বা 2011 চনের কথাই কোক, তেতিয়াও 7.8 বা 7.7 প্রাবল্যর ভূমিকম্প আহিছিল। তেতিয়াও ভূমিকম্পয় সিমান এটা ক্ষতি করিব পৰা নাছিল যিমান ক্ষতি সুনামিয়ে করেছিল। এইবারও সেয়ে সুনামির বাবে যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েছে জাপানের লোকসকল। বিভিন্নজনে লাম লাখতুলৈ পলায়ন করেছে উপকূলীয় অঞ্চলৰ পৰা। আর দেশখনের সরকারে সকলকে উদ্ধারের বাবে যৎপরণাস্তির চেষ্টা অব্যাহত রাখিছে। পশ্চিম জাপানত প্রচণ্ড ভূমিকম্পর জোকারণে 7.6 প্রাবল্যর ভূমিকম্পয় জোকারি গল পশ্চিম জাপানক। আর ভূমিকম্পর পাছতেই আরম্ভ হল সুনামি। এয়া জাপানত ভূমিকম্পর পিছতেই প্রথমটো সুনামির খুন্দা। নিগাতাত সাগরের সমীপবর্তী অঞ্চলত সাগরীয় ঢৌর খুন্দা। সুজু সিটিত সুনামির প্রথমটো খুন্দা। কেবা মিটার পর্যন্ত ওখ ঢৌয়ে খুন্দা মারিলে উপকূলীয় অঞ্চল। ইতিমধ্যে সমগ্র জাপানতে হাই এলার্ট জারি করা হয়েছে। সাগরলৈ মাছমরিয়াসকলের যাওয়াত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিগাতাত আছে এটা পারমাণবিক শক্তি প্রকল্প আর টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের প্রকল্প। উল্লেখযোগ্য যে আজি পুৱা 4:10 ইশিকাওয়ার নটো এলাকাত ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়। জাপান সাগরের উপকূলের নিগাতা, তয়ামা, ইয়ামগাতা, ফুকুই আর হিয়াগুত সুনামির সতর্কবাণী জারি করা হয়েছে। সাগরের ঢৌ 5 মিটার পর্যন্ত উচ্চতার হওয়ার আশঙ্কা করা হয়েছে। ভূমিকম্পর পিছত ভূমিকম্পর অভিকেন্দ্রপ্র 300 কিলোমিটার দূরত্বলৈ সুনামির ঢৌয়ে ক্ষতি সাধন করিব পারে সেই আশঙ্কাও করা হয়েছে। উল্লেখযোগ্য যে ভূমিকম্পতকৈও সুনামিয়েহে বিস্তর ক্ষতি সাধন করে জাপানত। 1996 চনের কথাই কোক বা 2011 চনের কথাই কোক, তেতিয়াও 7.8 বা 7.7 প্রাবল্যর ভূমিকম্প আহিছিল। তেতিয়াও ভূমিকম্পয় সিমান এটা ক্ষতি করিব পৰা নাছিল যিমান ক্ষতি সুনামিয়ে করেছিল। এইবারও সেয়ে সুনামির বাবে যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েছে জাপানের লোকসকল। বিভিন্নজনে লাম লাখতুলৈ পলায়ন করেছে উপকূলীয় অঞ্চলৰ পৰা। আর দেশখনের সরকারে সকলকে উদ্ধারের বাবে যৎপরণাস্তির চেষ্টা অব্যাহত রাখিছে। মাছ নামিয়ে দিয়া দিস তাহলে মাছ তাস্কে দেখতে।